তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জানতে পেরেছো যে আগামী মাসের প্রথম সপ্তাহে আমাদের ফাইনাল সেমিস্টার পরীক্ষা শুরু হতে পারে। তো তোমরা কি বাসায় পড়াশোনা করছো? নিশ্চয়ই করছো। আর পড়াশোনা না করলে কি আমরা পরীক্ষার প্রস্তুতি কীভাবে নিই, তাই না? ঠিক আছে, তোমরা বাসায় নিয়মিত পড়াশোনা করবে এবং কি পরীক্ষার প্রস্তুতি নেবে। দেখো, আজকে তোমাদের আমরা দ্বিতীয় ক্লাসে আমি একটি সারমর্ম নিয়ে আলোচনা করছি। সারমর্ম বলতে আসলে আমরা কি বুঝি? সারমর্ম বলতে আমরা বুঝি কোনো কবিতার বা কোনো কবিতা আছে মূল কথাটুকু, এই কথাটুকুর মাধ্যমে যে কবিতাংশটুকু দেওয়া থাকবে তার মাধ্যমে আমরা কি বুঝতে পারি তা সংক্ষিপ্ত আকার লেখার নামই হচ্ছে সারমর্ম। তো দেখো আজকে আমরা কোন সারমর্মটা পড়ব। দেখো আমি বোর্ডে লিখেছি, চলো আমরা পড়ি। বিশ্বজোড়া পাঠশালা হোক, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবার আঠ। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি যেসব কৌতূহলে নেই দ্বিধাতে মাত্র। এই যে কবিতা অংশটুকু আমি পড়লাম, এর মূল কথাটুকু দেখো আমার সাথে সাথে তোমরা একটু বোঝার চেষ্টা করো যে বিশ্বজোড়া পাঠশালা মন, এর কথাটার মানে হচ্ছে যে আমাদের এই পৃথিবীটাই একটা কি পাঠশালা, মানে বিদ্যালয়। এখানে আমরা প্রতিদিনই প্রতিনিয়ত নতুন নতুন জিনিস শিখতে পারি। আসলে আমাদের এই পৃথিবীটা কি একটা খাতা শরীর, যার পাতায় পাতায় লেখা আছে নানা জ্ঞানের কথা। সেখান থেকে আমরা কি জ্ঞান অর্জন করব। আমরা যদি একটু চোখ কান খোলা রাখি বা মন দিয়ে চিন্তা ভাবনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই পৃথিবীর থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি। তাহলে সকলের উচিত সেই অনুযায়ী কি জ্ঞান অর্জন করা এবং সেই অনুযায়ী জীবনকে গড়ে তোলা। কি শিক্ষার্থীরা, আমার কথাগুলো কি তোমরা বুঝতে পেরেছ? চলো আমরা আরেকবার আলোচনা করি কবিতাটা, যে বিশ্বজোড়া পাঠশালা মন, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবার আগে। যেখানে বলা হয়েছে পৃথিবীটাই পাঠশালা, এই পৃথিবী থেকেই আমরা কি অনেক কিছু শিখতে পারি, অনেক জ্ঞানের কথা শিখতে পারি। তারপর দেখো লিখেছে যে এই পৃথিবীর বিরাট খাতায়, এখানে পৃথিবীটাকে কি খাতা স্বরূপ আলোচনা করা হয়েছে। পাঠ্য যে সব পাতায় পাতায়, এই পৃথিবীর সব মুহূর্তে প্রতিটা মুহূর্তেই আমরা সব কিছু শিখতে পারি। শিখছি যে সব কৌতূহলে নেই দ্বিধাতে মাত্র, আমরা আগ্রহ নিয়ে এগুলো শিখব এবং কি সেই অনুযায়ী জীবনকে গড়ে তোলার চেষ্টা করব। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা কি এই সারমর্মটা বাসায় শিখবে, পড়বে এবং কি মনোযোগ দিয়ে পড়বে, লিখবে। তারপর দেখো আমাদের পরীক্ষা তো খুব শিগগিরই, সেজন্য আমরা কি বাসায় এ পর্যন্ত তোমাদের যা যা পড়ানো হয়েছে, ব্যাকরণ, ভাব সম্প্রসারণ, যা যা আমরা শিখেছি সব কিছুই কি পরীক্ষার আগে